যে খবর আপনাদেরকে জানাবো, জয়পুরিয়া কলেজে ক্লাস চালু করতে উদ্যোগী রাজ্য এবং কলেজের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরে। আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলির কাছ থেকে। শ্রেয়সী, দেখো, কলেজের পক্ষ থেকে ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে পরিষ্কার যেটা কলেজের পক্ষ থেকে বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে কলেজ চালানো সম্ভব নয়। কারণ যে বিষয়টা তারা জানাচ্ছেন যে গত কয়েক মাসে মাঝে মাঝেই দেখা গেছে যে কলেজে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন সময় দুটো গোষ্ঠী নিজেদের মধ্যে সন্ধেবেলায় মারামারি করছে এবং সেই মারামারির জেরে কিন্তু ইতিমধ্যে একজন কলেজের যে সামগ্রিক শিক্ষার পরিবেশ সেটা নষ্ট হচ্ছে, কলেজে পড়াশোনা করানো যাচ্ছে না। সামগ্রিকভাবে কিন্তু এইভাবে কলেজ চালানো একেবারেই সম্ভব নয় বলে কলেজের তরফে পরিষ্কার চিঠি দিয়ে উচ্চশিক্ষা দপ্তরে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তারই নিরিখে যেহেতু কলেজের তরফে এটাও বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে ততক্ষণ কিন্তু তাদের পক্ষে এইভাবে কলেজ চালানো সম্ভব নয়, যেখানে এই গোটা চিঠির ভিত্তিতেই কিন্তু আজকে আর কিছুক্ষণের মধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের তরফে উচ্চশিক্ষা যিনি অধিকর্তা রয়েছেন, ডিপিআই যিনি রয়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই কলেজে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে গতকালই আমাদের শিক্ষামন্ত্রী যেরকম জানিয়েছেন যে তিনি চান যে কলেজটা সোমবার থেকে চালু হোক, সেই অনুযায়ী তিনি কথা বলবেন, কথা বলে যাবতীয় ব্যবস্থা একটা দিতে পারেন বলে জানা যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। গতকালই কথা হয় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যাই হোক না কেন সোমবার থেকে ফের কলেজ চালু করা হবে। কি বলেছিলেন শিক্ষামন্ত্রী আমরা একবার শুনে নিই। কোনো অবস্থাতেই কোনো অরাজকতাকে আমরা বরদাস্ত করব না। আমি কালকেই বলেছি খবর নেওয়ার জন্য, এবং কলেজের যিনি দেখছেন টিআইসি হোক বা প্রিন্সিপাল হোক বা গভর্নিং বডি হোক, ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করে সোমবার থেকে ক্লাস চালু করতে হবে। এবং যারা এটার মধ্যে ইনভলভ আছে তারা লিখিতভাবে ওনারা যদি আমাদের কাছে দেন তাহলে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব।